আজকের অনলাইন ম্যাথ ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের তোমাদের আমি উত্তর দেবো এক নম্বর হচ্ছে মধ্যমা কাকে বলে দু নম্বর হচ্ছে অতিভুজ কাকে বলে আর তিন নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের অপর নাম কি এবং কেন ব্যাখ্যা করো বা কারণ দেখা ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন মধ্যমা কাকে বলে দেখো ভালো করে একটা ত্রিভুজ প্রথমে আঁকছি খেয়াল করো এই ত্রিভুজের নাম দিচ্ছি এ বিআরসি ঠিক আছে এবার দেখো ত্রিভুজের এই এ যে শিষ্যবিন্দু বা কৌণিক বিন্দু এই এ বিন্দুটার বিপরীত বাহু কোনটা দেখতে পাচ্ছ বি সি তাহলে এর বিন্দুর বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দু সাপোজ ধরলাম এইটাই মধ্যবিন্দু এর সংযোজক সরলেখাকে মধ্যমা বলে আবার বলছি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক স্বলেখাকে মধ্যমা বলে বুঝতেই পারছ সি এর বিপরীত এ বি তার মধ্যবিন্দুর সংযোজক সহলেখাকে মধ্যমা বলে আর মধ্যমা ত্রিভুজের তিনটি মধ্যমা হয় এ দেখতে পাচ্ছ দু এখানকে তিনখানা মধ্যমা রয়েছে একটার নাম হচ্ছে বিডি একটার নাম হচ্ছে সি এফ আর একটার নাম দিচ্ছি এ কে ঠিক আছে যে কোনো তোমার নাম দিতে পারো তাহলে মধ্যমা কাকে বলে আবার বলছি কোনো ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক স্বর্গ মধ্যমা বলে তাহলে তাহলে তোমরা বুঝলে মধ্যমা কাকে বলে আশা করছি বুঝতে পেরেছ এবার চলে যাব দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে আমরা কি বলেছিলাম অতিভুজ কাকে বলে ঠিক আছে দেখো অতিভুজ থাকে সমকোণী ত্রিভুজের তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি ঠিক আছে নাম দিলাম এ বি আর সি দেখো এইটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ যেহেতু ভালো করে খেয়াল করো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের বড় বাহু কিন্তু অতিভুজ বুঝতে পেরেছ তাহলে আবার বলছি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একমাত্র অধিভুজ সমকণী ত্রিভুজের থাকে তাহলে অধিভুজটা কি তোমরা বুঝলে এইবার চলে যাব তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে তোমাদের বলেছিলাম আমি যে প্রশ্নটা বলেছিলাম সেটা হলো সমবাহু ত্রিভুজের অপর নাম কি এবং কেন ব্যাখ্যা করো ঠিক আছে বা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে সূক্ষ্ম কণি ত্রিভুজের অপর নাম কী এবং সেটা ব্যাখ্যা করো সব থেকে যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে সেটা হলো সমবাহু ত্রিভুজের অপর নাম কি ব্যাখ্যা করো এই প্রশ্নটা এইভাবেই সাধারণত আসে তা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম যার নাম দিলাম এ বি আর সি ঠিক আছে সমবাহু ত্রিভুজ মানে কি এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা সবই সমান দেখো ভালো করে একটা সূত্র তোমাদের বলি আমি তোমরা যখন বড় ক্লাস উঠবে ক্লাস টেনে উঠবে বা ক্লাস এইটেও রয়েছে এই উপবাদ্যটা দেখবে ওখানে রয়েছে যে সমবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান মানে হচ্ছে এটা প্রমাণ করো মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তার বিপরীত কোণগুলোও সমান হয় মানে ভালো করে খেয়াল করো এবি বাহুর বিপরীত কোণ এটা আর এসি বাহুর বিপরীত কোণ এটা আর বি সি বাহুর কোণ এটা এই তিনটি কোণ পরস্পর সমান সূত্রটা কি সমান বাহুর বিপরীত কোণ সমান হয় সমান বাহুর বিপরীত কোণ সমান হয় এটা প্রমাণ করতে হয় বড় গ্লাসে উঠে ক্লাস এইটে বা ক্লাস টেনে এই উপপাদ্যটা রয়েছে তো তোমাদের আমি যেটা দেখাবো এখন সমবাহু ত্রিভুজের যেটা বলছি শোনো সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটি বাহু সমান তাহলে তা তিনটি কোণও সমান হবে এবার দেখো তোমরা জানো যে ত্রিভুজের তিনটি কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে তিনটি কোণ সমান হলে একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে কত হবে ষাট ডিগ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে এই কোনটা ষাট ডিগ্রি এ কোনটাও ষাট ডিগ্রি আর এই কোনটাও ষাট ডিগ্রি তারপর তোমরা জানো ষাট ডিগ্রি কোন মানে হচ্ছে শুক্র কোণ মানে নব্বই ছোটো আর হচ্ছে শূন্য ডিগ্রির বড়ো তাহলে বুঝতে পারছো সমবাহু ত্রিভুজটা হয়ে গেলে শুক্র কোণী ত্রিভুজ তাহলে পরীক্ষায় আসে খুব এই প্রশ্নটা যে সমবাহু ত্রিভুজের অপর নাম কোণী ত্রিভুজ কেন এই প্রশ্নটাই বেশি আসে কোণী ত্রিভুজের অপর নাম সমবাহু ত্রিভুজ কেন এটা খুবই কম আসে তবে সেটাও আসলেও তোমরা এটাকে ঘুরিয়ে লিখবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে প্রথমে তোমাদের আমি যেটা বলেছিলাম সেটা হলো মধ্যমা কাকে বলে দু নম্বর বললাম অতিভুজ কাকে বলে আর তিন নম্বর বললাম যে সমবাহু ত্রিভুজ অপর নাম সুখনি ত্রিভুজ কেন আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভালো লেগেছে যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে পেরেছি তাহলে আমার ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগবে একটা লাইক দেবে ঠিক আছে আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে তোমাদের আমি চতুর্ভুজ বোঝাবো ঠিক আছে চতুর্ভুজ থেকে যা যা প্রশ্ন হয় সব প্রশ্ন তোমাদের আমি আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে